প্রত্যেক বছরের মতো এবছরও শুরু হয়ে গিয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি। সাল থেকে প্রতি বছর আষাঢ় মাসে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রাগুলির মধ্যে অন্যতম পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব। এখানে রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মন্দির থেকে বের করে তিনটি সুসজ্জিত রথে বসিয়ে রথ টেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। মহাপ্রভু শ্রী জগন্নাথজিকে আজকে নবযৌবন দর্শন আছে ও ভক্ত লোক সভি ভক্ত ভগবান মুক্তমে দর্শন চলছে আর পর মহাপ্রভুঙ্কর অন্যান্য নীতি সম্পাদন একে রথ এইদিকে আসব ঠিক সিংহদ্বার দিকে। সিংহদ্বার দিকে রথত্রয়ে থাকবে। কাল শুভে রথ প্রতিষ্ঠায় মহাপ্রভু রথে বৈঠবে ও যাত্রা আরম্ভ হবে। পুরীতে যে রথগুলি নির্মিত হয় তার উচ্চতা প্রায় 45 ফুট। প্রত্যেক বছর পুরীর রথ নতুন করে তৈরি হয়। পুরীতে রথ টানার জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। এবছরও তার অন্যথা হচ্ছে না। আমি যে জগন্নাথ দর্শন পরিদর্শন করব বলে এসেছি। রথ আমি দুবার এসেছি, কালকে রথ ধরব। রথ ধরার জন্যই আমি এসেছি এখানে। আমরা ফ্যামিলি এসেছি 10 জন এসে মিলে এসেছি। আমরা কোথা থেকে এসেছেন? আমরা শিলচর আসাম থেকে। আসাম থেকে? হ্যাঁ, শিলচর আসাম। কবে ফিরবেন? আমরা ফিরব, আমরা কিন্তু পরশুদিন। এই রথকে কেন্দ্র করে পুরী শহর পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সিসিটিভি, বাইনোকুলার, ড্রোন ক্যামেরা দ্বারা চালানো হচ্ছে নজরদারি। মন্দির চত্বর এবং রথ টানার জায়গায় যানবাহন নিয়ন্ত্রণ করা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রথযাত্রার দিন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব। পুরীর রথকে কেন্দ্র করে পুরীতে লক্ষাধিক উন্নতি ঢল নেমেছে আর কড়া পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই পুরী শহরকে। পুরী থেকে প্রসূন ব্যানার্জির সঙ্গে জাহাঙ্গীর বাদশা, আর সিবিএস নিউজ।